আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ইন্তেকালের পূর্বে ওনার ছেলে সুলাইমানকে ডাক দিয়ে বলেন, ও সুলাইমান, পৃথিবীর বহু মানুষের কাছে বাবা একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারে নাই। ও সুলাইমান, তোমাকে প্রশ্ন করে দেখবো, আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো কিনা। ওরে সুলাইমান বলো, মানুষের সবচেয়ে কোন জিনিসটা একদম কাছে একদম নিকটে, মানুষের একদম ধারে কোন জিনিসটা? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান জমিনে দাঁড়ানো ছিলেন, দাউদ আলাইহিস সালামের প্রশ্ন শুনে নবী সুলাইমান জমিনে পড়ে গেছেন, মাটির মধ্যে গোড়াগড়ি খায় আর বলে, আব্বা, আমি সুলাইমানকে কঠিন প্রশ্ন করে ফেলেছেন, আমি সুলাইমানের জন্য প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন হয়ে যাবে। আব্বা, মানুষের সবচেয়ে কাছের জিনিসের নাম হলো তার মালাকুল মউত, আজরাইল তার মরণ। আমি সুলাইমান জমিনে পড়ে রয়েছি, জমিন থেকে উঠার আগে আগে আজরাইলের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। ও আমার নিগারফারের ভাইরা, আমরা এই মজলিসে বসা আছি, মাহফিলে বসা আছি, মাহফিল থেকে ওঠার আগে আগে আজরাইলের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আরো জোরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেন, সুলাইমান, আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে রে বাবা, মানুষের সবচেয়ে কাছের জিনিসের নাম হলো তার মৃত্যু, তার মরণ। তবে সুলাইমান, তোমাকে আরেকটা প্রশ্ন করে দেখব, আমার বিশ্বাস আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও তুমি সঠিকভাবে দিতে পারবে। ও সুলাইমান বলো তো, মানুষের সবচেয়ে কোন জিনিসটা বেশি দূরে, বেশি দূরে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবারও চোখের পানি ছেড়ে আর কান্দে আর বলে, আব্বা, আমি সুলাইমানকে এখনো কঠিন প্রশ্ন করে ফেলেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। আব্বা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর খবর পাওয়া যায়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর খবর পাওয়া যায় দুই দিন এক পর। কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত হাজার হাজার মানুষ অন্ধকার কবরে গেল, একটা মানুষ কবরের খবর পাওয়া গেল না। আব্বা, মানুষের সবচেয়ে দূরের জিনিসের নাম হলো তার কবর, তার গুরুস্থান। এবার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুলাইমান, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও তুমি সঠিক দিয়েছো, মানুষের সবচেয়ে দূরের জিনিসের নাম হলো তার কবর, আর মানুষের সবচেয়ে কাছের জিনিসের নাম হলো তার মৃত্যু। তাই তো কবি বলেন, মউত কো মত দূর সমঝো, মউত হে হর দম করিব, বস নেহি মহলত না হুগা, সর হি লানে কি লিয়ে, মউত কো সমঝা হে গা ফিল ইখতেতামে জিন্দগি, দর হাকীকত হাই ওহি সুবহ দওয়ামে জিন্দগি, চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে লাম আমারি নাম মসজিদের মাইকে, হবে লাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার বন্ধুগণ, আমরা এই মাহফিলের মধ্যে আছি, আগামীকাল ফজরের সময় আপনি আমার নাম মসজিদের মাইকে এলান হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আরো জোরে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতি, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বহু দাদা হয়তো এলাকায় আছে, নিজের হাতে নিজের নাতিকে কবরে রাখছেন, অনেক বাবা হয়তো এই মজলিসের মধ্যে বসা আছেন, আপনার নিজের হাতে নিজের সন্তানকে কবরে রাখছেন, পৃথিবীতে আসার সিরিয়াল থাকলো, যাওয়ার কোনো সিরিয়াল? আরো জোরে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মালাকুল মউত আজরাইলের বাহিনীরা যদি আপনার কাছে এসে বলে, ও কলিমউদ্দিন নিগারফারের আবদুল্লাহ, তোমার নীতি আইসি, আপনি যদি বলেন 50,000 টাকা নিয়ে চলে যান, আগামী মাসে দেখা কইরেন, কাজ হবে? আরো জোরে, আপনাদের ব্যবসা বোঝা যায়, টাকা বাড়াইলে মনে হয় কাজ হইব। আজরাইলের বাহিনীরা যদি এসে বলে, ও
কোম্পানিগঞ্জের আব্দুল্লাহ তোমাকে নিতে এসেছি, আপনি যদি বলেন রমজানের পরে দেখা কইরেন, টাকা 50 নিয়ে যান, আবার দিমু, কাজ হবে? আরো জোরে। এটা বিশ্বের গুসকুর বাহিনী নয়, এমনও জায়গা আছে গুস দিলে আপনার ন্যায় অন্যায় আর অন্যায় ন্যায়, জোরে কণ্ঠে কিনা। আমার বন্ধুগণ, আমাদের দেশ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গুস আছে কিনা? আরো জোরে। আমাদের দেশে এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি চলে না, জোরে কণ্ঠে কিনা। সত কথা বলে যাই মন দিয়া শুনেন সবাই, সত কথা বলে যাই মন দিয়া শুনেন সবাই, এ সমাজের কোন কাজে শান্তি তো বাই মুঠে নাই, এ সমাজের কোন কাজে শান্তি তো বাই মুঠে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ মাইলে সব স্যারেরা বলে না সেন ওয়েলকাম, জোরে কণ্ঠে কিনা। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ মাইলে সব স্যারেরা বলে না সেন ওয়েলকাম, ঘুষ না দিলে বাইরে ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই, এ সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, জোরে কণ্ঠে কিনা। আমাদের দেশের সব জায়গায় দুর্নীতি চলে, কিন্তু সব দোষ হইল মোল্লাদের, জোরে কণ্ঠে কিনা। আজকে আমাদেরকে অনেকে দুষতে চায়, মোল্লারা এই করেছে, মোল্লারা জঙ্গিবাদী, মোল্লারা এই রাষ্ট্র বিরোধী, মোল্লারা উগ্রবাদী। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যে আমাদেরকে দুষো, একদিন মাত্র একদিন টাইম আলেমদের হাতে ক্ষমতা দিয়া দেখো তোমরা কি পরিমাণ ঘুষ খেয়েছো, তোমরা চেয়ারে বসে বসে কি পরিমাণ দুর্নীতি করেছো, আলেমরা একদিনে সব বের করে ফেলবে, জোরে কণ্ঠে কিনা। আমার ভাইরা, আলেমদের এই দোষ, আলেমদের সেই দোষ, এটা বলা সহজ, কারণ তোমাদের কাছে ক্ষমতা আছে, তোমাদের বড় বড় চেয়ার আছে, কিন্তু একদিন আসবে যেই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো করে ধরবে, জোরে কণ্ঠে কিনা। ইন্না বাতশ রাব্বিকাল শাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন, দুর্নীতি করো, গুসকাও, সুদ খাও, আর আলেমরা দুর্বল, হাতিয়ার নাই, অস্ত্র নাই, এই জন্যই তাদেরকে দোষ দাও, দোষ দেওয়া সহজ। আজকে সারা বিশ্বের একই অবস্থা, যারা দুর্বল তাদেরকে আরো মারে, জোরে কণ্ঠে কিনা। যদি জিজ্ঞাসা করে মারে কেন, কয় তোর শক্তি কম এই জন্যই মারি, জোরে কণ্ঠে কিনা। আমার ভাই, আলেমদেরকে আজকে অনেক আলেমরা মামুনুল হকের মতো, সাইদির মতো বহু আলেমরা জেলে রয়েছে, যদি এই আলেমদের পক্ষে আমেরিকা অবলম্বন করে বাংলাদেশের কোন ক্ষমতা কি জেলে রাখতে পারবে? ইউক্রেনের মতো উড়াই দিব, জোরে কণ্ঠে কিনা। কিন্তু আলেমদের কেউ নাই, এই জন্যই জেলে পচতেছে, পচুক না তাক না। অনেকে বলে আলেমরা দুষ করছে, জেলে থাকার দরকার। আরে ভাই, আমি বলতে চাই, আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি দুষ করেছে, মামুনুল হক উনার স্ত্রীকে নিয়ে গেছিল হোটেলে, আমি বুঝলাম তারা দুষ করেছে, তাদের জেল হওয়ার দরকার, কিন্তু পরিমণির দুষ্টের চেয়ে বেশি পরিমণি জেলের বাইরে কেন, জোরে কণ্ঠে কিনা। আমাদের দেশে যারা ক্ষমতা আছে, শক্তি আছে, তারা আজকে দোষ করো, তারা বাহিরে আছে, আর যারা ক্ষমতা নাই, শক্তি নাই, দোষ না করলেও জেলে ঢুকতে হবে, জোরে কণ্ঠে কিনা। এটা প্রতিহিংসার দেশ, আমাদের দেশের মধ্যে হিংসা বেশি, মারামারি আহাদারি বেশি। আমি একটা কথা বলতে চাই, এদেশের মধ্যে যতদিন পর্যন্ত আলেমদেরকে সম্মান করা হবে না, কোরআনকে সম্মান করা হবে না, এই ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তির আশা করা যায় না, জোরে কণ্ঠে কিনা। আমি বলছিলাম পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মালাকুল মৌত, আজাইলের বাহিনীরা যদি চলে আসে, আপনি যতই চেষ্টা করেন বাসা যাবে, কারণ এগুলা গুসটুস খায়। আপনার নামে মামলা হয়েছে, ধরেন আপনি যদি টাকা 2 লাখ 3 লাখ থানায় দেওয়া দেন, থানা বন্ধ, জোরে কণ্ঠে কিনা। আর যদি 10-15 লাখ বিচারককে লিঙ্ক লাগাই দিতে পারেন উকিলের মাধ্যমে, তখন আপনি হাইকোর্ট অফার পাইবেন, এমন ব্যবস্থা আছে কিনা? বহু মানুষে আমরা মার্ডার করার পরে দেখা যায় টাকা দিয়ে বাঁচা যায়, আর বহু মানুষ সামান্য দোষ করার কারণে তার মামু নাই, এই জন্য জেলে পচতেছে, জোরে কণ্ঠে কিনা। আমি একটা কথা বলি, আমাদের দেশে বসুন্ধরা গ্রুপের এই চেয়ারম্যান সাহেবের ছেলে, অত হাই লেভেলের মানুষ, চেয়ারম্যান সাহেবের মেয়ে ছেলে, উনি একজন নাই মডেলিংকে উনি দর্শন করে মেরে ফেলেছে, এটার বিচার নাই, শেষ, নাথিং হয়ে গেছে। আর মামুনুল হক হোটেলের মধ্যে স্ত্রী নিয়ে গেছে, এখনো জেল খাটতেছে, জোরে কণ্ঠে কিনা। এই তো আমাদের দেশের অবস্থা, বাস্তব কথা বললাম। আল্লাহ আমাদেরকে হেদায়ত করে সবাই, আমিন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন 30 নম্বর পারায়, লা
ইয়াক ইয়াসুনাল্লাহ মা আমরহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর বাহিনী এমন বাহিনী যারা আল্লাহর আদেশের মধ্যে চুল পরিমাণ ইদিক সিদিক করে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যে জিনিসটা বলতে চাইছিলাম যে মৃত্যুর সময় আসলে আপনি যতই চেষ্টা করুন কাজে আসবে, সবাই মরতে হবে, এই সময় গোষ্ঠুস কাজ হবে না, ঘুষ দিলে কাজ হবে না। আমার ভাই, সবাই মরতে হবে, মরার থেকে বাঁচা যাবে না, বুঝতে পারলাম। মৃত্যুর সময় আসলে যতই চেষ্টা করুন বাঁচা যাবে না, বাঁচা যাবে না। আমরা অনেকে মনে করতে পারি, মনে হয় একটু বাহানা করলে মৃত্যু থেকে বাঁচা যাবে না। আল্লাহ কোরআনে কারিমে সুরাতুল আরাফ এবং সুরাতুল ইউনুস দুই জায়গার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে। মৃত্যুর সময় আসলে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আপনি আমার মৃত্যুর সময় যখন হবে তখন যতই চেষ্টা করি বাঁচা যাবে, আরো জোরে, বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু হায়াত মুখ লিখে দিয়েছেন কার কোন সময় মৃত্যু হবে। তবে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো, আমিন। আরো জোরে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মরণ দিও না যে মরণে আমাদের লাশটা খুঁজে পাওয়া যায় না, আমিন কর। আল্লাহ আমাদেরকে মরার আগে তৌবা করার তৌফিক দান করে দিও, মরার আগে তোমার নবীজির চেহারা স্বপ্নে দেখার তৌফিক দান করে দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমার ভাইরা, সবাই তো মরবো। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন কুল্লুমান আলাইহা ফান, সূরাতুর রহমানে, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহই থাকবেন, বাকি সব শেষ হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তো আমরা মরতে হবে, এতটুকু বুঝলাম যে সবাইকে মরতে হবে, কেউ দুনিয়াতে থাকা যাবে না, মৃত্যুর কোনো কাঠটার নাই যে আমরা এতদিন বাঁচবো। কার কখন মরে, মৃত্যুর ঢাক আসে কেউ জানে না। তবে সবসময় দোয়া করবো যে আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দান করে, আরো জোরে কোন আমিন। রাসুল বলেছেন আল্লামা সানাউল্লাহ উসমানী মুজাদ্দিদে ফানিফতি তাফসিরে মাজারির প্রথম দিকে একটা হাদিস উল্লেখ করেছেন যে মানুষের সবচেয়ে বড় দামি জিনিসের নাম হলো ইমান, আর মানুষের সবচেয়ে বড় ওয়াজ হলো মৃত্যু, মৃত্যু থেকে বড় কোনো ওয়াজ নাই। আসুন মেন আলোচনার দিকে যাই, আপনি মরবেন, আমিও মরব, আপনি আমার ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম চারজন ফেরেশতা আসবেন, কয়জন? আরো জোরে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফেরেশতুকি আজিব হালাত নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার মুসল্লি ভাইরা, আপনি আমার ইন্তেকালের এক মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে চারজন ফেরেশতা হাজির হবেন। প্রথম নম্বর ফেরেশতা আপনি আমার ইন্তেকালের এক মুহূর্তে সালাম দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছিলেন এই পৃথিবীর জমিনে তোমার পানি জাতীয় খাবারের ব্যবস্থা করার জন্য। এতদিন তোমার পানি জাতীয় খাবারের ব্যবস্থা করেছি, আজ তামাম পৃথিবী তালাশ করলাম, সামান্য পরিমাণ পানি জাতীয় খাবার পাইলাম না। বুঝতে পেরেছি দুনিয়ার জগৎটা তোমার শেষ হয়ে গিয়েছে, একটু পরে তোমাকে মরতে হবে। এই বলে প্রথম নম্বর ফেরেশতা সালাম দিয়ে আপনি আমার কাছ থেকে বিদায় হয়ে যাবেন, আপনি আমার ইন্তেকালের এক মুহূর্তে। দ্বিতীয় নম্বর ফেরেশতা হাজির হয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছিলেন এই পৃথিবীর জমিনে তোমার খাবার জাতীয় জিনিসের ব্যবস্থা করার জন্য। এতদিন তোমার খাবার জাতীয় জিনিসের ব্যবস্থা করেছি, আজ তামাম পৃথিবী তালাশ করলাম, তোমার কোনো খাবার জাতীয় জিনিস পাইলাম না। বুঝতে পেরেছি দুনিয়ার জগৎটা তোমার শেষ হয়ে গিয়েছে, একটু পরে তোমাকে মরতে হবে। এই বলে দ্বিতীয় নম্বর ফেরেশতা আপনি আমার কাছ থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী বলে, আপনি আমার ইন্তেকালের এক মুহূর্তে। তৃতীয় নম্বর ফেরেশতা হাজির হয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছিলেন এই পৃথিবীর জমিনে তোমার পা কোন জায়গায় রাখবে, তুমি কোন জমিনে চলাফেরা করবে, ওই জমিনটা নির্ধারণ করার জন্য। এতদিন তোমার পৃথিবীর জমিনে পা রাখার জায়গা, চলাফেরার জায়গা নির্ধারণ করেছি, আজ তামাম পৃথিবীর জমিন তালাশ করলাম, সামান্য পরিমাণ জায়গা পাইলাম না যে তুমি চলাফেরা করবে। বুঝতে পেরেছি দুনিয়ার জগৎটা তোমার শেষ হয়ে গিয়েছে, একটু পরেই তোমাকে মরতে হবে। এই বলে তৃতীয়
তৃতীয় নম্বর ফেরেশতা সালাম দিয়ে বিদায় হয়ে যাবেন। আমার মুসল্লি ভাইরা, আপনি আমার ইন্তেকালের আগ মুহূর্তে চতুর্থ নম্বর ফেরেশতা হাজির হয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছিলেন এই পৃথিবীর জমিনে তোমার শ্বাস নিঃশ্বাস আদান প্রদান করার জন্য। এতদিন তোমার শ্বাস নিঃশ্বাস আদান প্রদান করেছি, আজ তাম পৃথিবী তালাশ করলাম, সামান্য পরিমাণ বাতাস পাইলাম না যে শ্বাস নিঃশ্বাস আদান প্রদান করবে। বুঝতে পেরেছি দুনিয়ার জগৎটা তোমার শেষ হয়ে গেছে, একটু পরেই তোমাকে মরতে হবে। এই বলে চতুর্থ নম্বর ফেরেশতা আপনি আমার কাছ থেকে সালাম দিয়ে জনমের মতো বিদায় হয়ে যাবে। ফেরেশতা কয়জন গেলেন? এই চারজন ফেরেশতা চলে গেলেন। আমার বয়ান সংক্ষেপ করে দিব, অনেক সময় হয়ে গেছে, আপনারা মনে করতেছেন কম হয়েছে, প্রায় এক ঘন্টা সময় হয়ে গেছে, আর কিছু সময় করবো, আপনারা বসবেন তো সবাই আরও জোরে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমার ভাইরা, এরপরে দুইজন ফেরেশতা সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমার ইন্তেকালের আগ মুহূর্তে, সম্মানী দুইজন লেখক ফেরেশতা আছেন, আপনি আমার ডান কাঁধে বাম কাঁধে বসে বসে আমলনামা লিখতেছেন। এই প্রথম চারজন ফেরেশতা যাওয়ার পরে কিরামান কাতিবিন সম্মানী দুইজন ফেরেশতা আপনি আমার সামনে হাজির হবেন ইন্তেকালের আগ মুহূর্তে, হাজির হয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছিলেন তোমার এতদিন আমলনামা লেখার জন্য, তামাম পৃথিবী তালাশ করলাম, নেকি বদি কিছুই পাইলাম না, তোমার আমলনামা লেখার জন্য যে কলম আল্লাহ দিয়েছিলেন কলমের কালি শেষ হয়ে গেছে, সব কিছু শেষ, বুঝতে পেরেছি তোমার হায়া শেষ হয়ে গেছে, একটু পরে তোমাকে মরতে হবে। এই বলে কিরামান কাতিবিন সম্মানী দুইজন লেখক ফেরেস্তা আপনি আমার কাছ থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যাবেন। ফেরেস্তা মোট কয়জন গেলেন? ছয় জন। এরপরে রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইন্না শায়তানা ইয়াতি আহাদাকুম ক্বাবলা মাউতিহি ফায়াকুলু লাহু মাত ইয়াহুদিয়্যা আও নাসরানিয়্যা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। আপনি আমার সামনে মিস্টার ইবলিস শয়তানের বাহিনী আসবে ঈমান নষ্ট করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি আমার যদি দুনিয়ার জগতে আমল ভালো থাকে, আপনি আমার যদি দুনিয়ার জগতে আমল ভালো থাকে, আপনি আমার ঈমান যদি মজবুত থাকে, তাহলে শয়তানের বাহিনী যখন আপনি আমার ঈমানকে নষ্ট করার জন্য আক্রমণ করতে চাইবে, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীন আমানু বিল কাওলিস সাবিত, সূরাতু হামিম সাজদার 30-31-32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে বলবে, বান্দা চিন্তা করিস না, দুনিয়ার জগতে কালেমার সাথে ছিলে, মসজিদ মাদ্রাসার সাথে ছিলে, ওলামায়ে কেরামের সাথে ছিলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করিস না, ভয় করিস না, ও আবশিরু বিল জান্না, জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। সুবহানাল্লাহ। আপনি আমার ঈমান যদি কামিল ঈমান হয়, মুসলিম শরীফের হাদিস, ইযাহতুজিলাল মুমিন আতাত মালায়িকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, আপনি আমার ইন্তেকালের সময় জান্নাতি পোশাক নিয়ে ফেরেশতারা আসবে, আয়েশা বলবে আল্লাহ তোর উপর রাজি, তুই তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যারা তখন বলবে যে দেখ, জান্নাতি পোশাক দেখাইস না, জান্নাত দেখাইস না, আমি তো আল্লাহর জন্য ইবাদত করি। আল্লাহ এরপরে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও শান্ত আত্মা, ফিরে আসো, চলে আসো, আমি আল্লাহর নেককার বান্দাদের সাথী হইয়া বিনা হিসাবে জান্নাত গ্রহণ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা যারা তাকা, তারা বলবে, ও আজাইলের বাহিনী দেরি করিস না, আমার আল্লাহ আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি জান বের করে ফেল। এই যে কথাগুলো বললাম, এখানে অনেক কথা বলার সময় নাই, কারণ আমাদেরকে প্রতিদিনই প্রোগ্রাম করতে হয়, আর আমি একটু চিল্লা হিসাবে গলার ওই হিসাব নিকাশ করতে হবে। আমাদের উস্তাদরা বলছেন, রাজারগঞ্জ মাদ্রাসায় মাহফিলে ছিলাম এই বছর, বাদেশা বাদ মাগরিব ছিলেন আমাদের বাগের হল্লার হুজুর, বাদেশা আমার, তারপরে আফিন্দি সাহেব ছিলেন, তো আমার সঙ্গে মানুষ সবচেয়ে বেশি ছিল, তো আমি একটু সাধারণত চিল্লাই, এটা অভ্যাস, তো হুজুররা বললেন যে আপনার চিল্লান ঠিক আছে, এক সময় আসবে হাড়ে ধরে ফেলবে, তো একজনই নিজেকে হিসাব করে কথা বলতে হবে, কারণ এটাও আল্লাহর একটা আমানত। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলেছেন নিজেকে ধ্বংসর দিকে ফেলে দিও না, কিন্তু মাঝে মাঝে কিছু কথা বলতে হয়। হাদিসের মতো আছে, রাসূলও মাঝে মধ্যে এমন মানে কথা বলতেন, চেহারা লাল হয়ে যেত, গাজবান সাদিদা, অনেক রাগ করতেন, এটাও একটা সুন্না। মাজ হাজিরিন, অনেক কথা বললাম, আসুন আমরা মৃত্যুর কথা বলে যাই। রাসূল বলেছেন, আকসিরু যিক্র হাদিমিল্লাযাতিল মাউত,
তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যু দুনিয়ার সব মজা কর্তন করে পরকারের দিকে নিয়ে যায়। তো আমরা আজকে মৃত্যুর কথা বলে গেছি, দুনিয়ার ধান্দাবাজিত পইরা জোরে কণ্ঠে কিনা, দুনিয়ার জগৎটা হইলো ধান্দাবাজির জগৎ। একটা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিয়ে ওয়াজটা শেষ করে দিব, আমি একটা উদাহরণ দিয়ে ওয়াজটা ফিনিশিং দিব, উদাহরণ দিলে ওয়াজটা বুঝতে পারবেন কি বলছি। আগের যুগের কথা, যে যুগে গাড়ি ঘোড়া ছিল না, মানুষ পায়ে হাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। হয়তো আপনাদের এলাকায় এখনও বহু মানুষ যে রাস্তা আছে, হয়তো হাইটা অনেকে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। আজ থেকে 100 বছর আগে খবর নিলে পাইবেন এই কোম্পানিগঞ্জ থেকে মানুষ হাইটে হাইটে সিলেট পর্যন্ত গেছে। আর 5-7 বছর আগে আমি একবার কোম্পানিগঞ্জ আসছিলাম, সারা রাস্তায় বলছি আল্লাহ এই এলাকায় যেন আমারে না নেয়, গাছ থাওয়ার আগে এত বাঙ্গা ছিল। আল্লাহ, তো আমি যে জিনিসটা বলতে চাইতেছি, ওই সময় একটা যুগ এমন ছিল মানুষ হেঁটে হেঁটে পায়ে হেঁটে হজ পর্যন্ত করেছেন, পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে গেছেন। আমাদের শেখুল ইসলাম আল্লামা বাইমপুরি রহমতুল্লাহের কথা শুনেছি, উনি পাকিস্তানের সংসদে যখন যাইতেন ক্যাবিনেটে পায়ে হাইটে যাইতেন, ওই ছিল আমাদের বরুণার হুজুর যিনি ছিলেন লুতফুর রহমান বর্ণবী রহমতুল্লাহ আলী, ওনার কথা শুনেছি প্রায় হাইটে যেতেন এবং ওনার একটা গুড়া ছিল, উনি শৌখিন মানুষ ছিলেন, গুড়া দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। তো আমি বলছিলাম যে যুগে মানুষ পায়ে হাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, ওই যুগের কথা বলতেছি। তারা 3 ভাই ধরে নিগার ফারে, এরা 3 ভাই, এক মা বাপ এক আপন 3 ভাই রোয়ানা দিছে এখান থেকে যে ঢাকা যাবে কোনো এক কাজের সফরে বের হয়েছে। নিগার ফারের 3 ভাই রোয়ানা দিছে, কোথায় যাবে আপনারা, জিতা না মরা, সব জিতা আছেন তো, কোথায় যাবে? এরা 3 ভাই রোয়ানা দিছে ঢাকা যাবে, কিন্তু আগে তো গরিব মানুষ ছিল। দেখুন, অনেক মানুষ 3 বেলা ভাত খাইতে পারছে না, 2 বেলা ভাত, 1 বেলা হালুক অথবা আটা রুটি, সকালে আটা রুটি খাইছে, চাউলের দাম বেশি, আটার দাম অর্ধেক, আর এখন আটার এত দাম হয়েছে গরিবে খাওয়ার আশা করা যায় না, জোরে কণ্ঠে কিনা, চাউল থেকে আটার দাম বেশি। তো আমার ভাই বলছিলাম, হেরা গরিব মানুষ 3 ভাই ঢাকা যাবে, মা বললো যে ঢাকা যখন যাবে রাস্তায় তো খেতে হবে, একটা বড় করে একটা রুটি বানাই দিছে যে 3 ভাই রাস্তা খাবে, আর আল্লাহ যদি কোনো কিছু ব্যবস্থা করে খাবারের তাহলে খাবে। 3 ভাই সকালবেলা এই নিগার ফার থেকে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটছে, হাইটা ধরেন একটা কথার কথা গোয়ালা বাজার গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বড় ভাই বললো আর হাঁটা যাবে না, আমরা গোয়ালা বাজার বড় একটা বট গাছ আছে, বট গাছের নিচে রাত্রি কাটাই দিব, কারণ ম্যাক্সিমাম মানুষের বাড়ি ঘর নাই, থাকলো মাটির ঘর, সোনের ঘর, ইগরের ঘর, নেড়ার ঘর, তো এগুলাতে মানুষ কোনো সুরত জায়গা হয়। আমাদের যে সাপুড়ি আছে, সাপুড়ি থাকে না দেখেন, ছোটো একটা ঘরের মধ্যে 8-10 জন। আগের মানুষের ঘর বাড়ি তেমন ছিল না, আর এখন ঘরের যদি সদস্য হয় 2 জন, রুম থাকে 6টা, জোরে কণ্ঠে কিনা, কিন্তু আগে এমন অবস্থা ছিল না। আমি দেখেছি ছোটোবেলায় আমার দাদা আব্বা যারা ছিলেন সবাই আলেম ছিলেন, আমার মামারও 4 জন দেবন্দ্র আলেম ছিলেন, তো আমি দেখেছি আমার ফ্যামিলি আমার বাড়িতে আমার এলাকার মধ্যে আমার ঘরটা একটু বড় ছিল, তাও 2 রুম, আর বাকি ম্যাক্সিমাম মানুষের 1 রুম। এখন আমাদের বাড়িতে অনেক লোক আছে যারা 4-5টা রুম সবসময় খালি থাকে, মানুষ থাকে না। তো ওই তারা 3 ভাই ভাবলো কেউ বাড়িতে তো জায়গা নাই, জায়গা দিবে না, মানুষ কষ্টমষ্ট করে থাকে, এক খেতার তলে 5-6 জন থাকে, তো এই এখন মানুষের বাড়িতে গিয়ে লাভ নাই, আমরা এই গোয়ালা বাজার বট গাছের নিচে 3 ভাই ঘুমিয়ে থাকি, আর সকালবেলা আবার রোয়ানা দিয়ে হাইটে হাইটে ঢাকার দিকে রওনা দিব। 3 ভাই সন্ধ্যার সময় গোয়ালা বাজার বট গাছের নিচে বসছে, সারাদিন হাঁটছে, কোনো খাবার নাই, পেটে বুক কি দা আছে কিনা, আরও জোরে। 3 ভাই মনে মনে চিন্তা করে, একটা মার তো রুটি সারাদিন খাইছি না, ফের তো মরবো না, কী করা যায়, ফের তো বর্তইব, কারণ মানুষের মাথায় যখন খাবার থাকে না, মাথা ঠিক থাকে না, আমরা অনেক সময় প্রোগ্রাম করার পরে ফেটে কিদা লাগে, কিন্তু খাইলে সময় শেষ খাই না, তো দেখা যায় সারা রাত্রে আর অশান্তি বাপ, রাস্তায় চা খাইলে তো আর ফেট ভরে না, চা খাইলে আরও ক্ষতি। মাঝো সাহাদিন বড় ভাই চিন্তা করলো, রুটি একটা এটা খাইতেইব যেমনি হোক। বড় ভাই এবার বলতেছে, ও ছোটু ভাই মেজু ভাই শুন, রাসুলের একটা হাদিস শুন, রাসুল বলেছেন যে বড়কে সম্মান করে না সে রাসুলের উম্মত না, তা আমি সবার বড়, আমাকে সম্মান করে রুটিটা দিয়া দেও, রাসুলের হাদিসের উপরে আমল হইব। কথা ঠিক, মতলব খারাপ, জোরে কণ্ঠে কিনা, কালিমাতুন হকুন উরিদা বিহাল বাতিল, কথা ঠিক, হাদিস ঠিকই আছে, বড়কে সম্মান না করলে রাসুলের উম্মত হয় না, তো তার মতলব খারাপ, মতলব হইল রুটি খাওয়া, জোরে কণ্ঠে কিনা। আজকে আমাদের মতো অনেক হুজুর আছে, কোরআনের কথা বলে হাদিসের কথা বলে, কিন্তু 50,000 না দিলে আয় না, জোরে কণ্ঠে কিনা, কথা তো ঠিকই বই কোরআনের কথা বই, কিন্তু তার মতলব হইল দুনিয়া অর্জন, জোরে কণ্ঠে কিনা। আমার ভাই যে জিনিসটা বলতে চাইছিলাম, এবার ছোটু ভাই দেখলো মেজু ভাই দেখলো বড় ভাইয়ের বাপসা ভালো না,
এবার ছোট ভাই বলতেছে বড় ভাই শুনো শুনো তুমি যে হাদিস বলেছো হাদিসের একটা অংশ বলেছো আর একটা অংশ রইছে রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না যে ছোটকে ইসনাও করে না সেও রাসূলের উম্মত না তা আমি সবার ছোট আমাকে রুটি দিয়ে দাও রাসূলের হাদিসের উপর আমল হবে রুটি খাওয়া হইছে ঝগড়া শুধু শুরু হইছে এবার মেজু ভাই দেখলো বড় ভাই দিছে দলিল একটা ছোট ভাই দিছে একটা দলিল এখন সে যদি দলিল না দেয় আর এই মুহূর্তে কোনো মুরব্বি আসলে দুইজনের দলিল আছে অর্ধ অর্ধ ভাগ করে দিবে আমি গোল খাইব তাড়াতাড়ি একটা দলিল দেওয়ার দরকার এবার মেজু ভাই কয় ছোট ভাই বড় ভাই তোমরা দুই ভাইয়ে দলিল দিছো আমিও একটা দলিল দেই তোমাদের দলিল হলো হাদিস থেকে আমার দলিল হলো কোরআন থেকে হাদিস বড় না কোরআন বড় আরো জোরে কয় তোর আবার কি দলিল মেজু ভাই বলল আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি আল্লাহ বলেছেন ঝগড়া করা হত্যার চেয়ে মারাত্মক তোমরা দুই ভাই ঝগড়া করতেছো রুটি আমাকে দিয়ে দাও ঝগড়া শেষ হয়ে যাবে রুটি খাওয়া হইছে বড় ভাই বলছে না না এইভাবে রুটি খাওয়া হবে না আমরা তিন ভাই বট গাছের নিচে ঘুমিয়ে যাই সবচেয়ে ভালো স্বপ্ন যে দেখবে সে রুটি খাবে সারাদিন খাবার নাই ফেডের বুক ঘুম আসবে একবার ডান দিকে যাবে একবার বাম দিকে যাবে আমি একবার কুমিল্লা প্রোগ্রামে গেছিলাম খাবার অনেক রেডি কিন্তু আমার খাইলে সমস্যা ওয়াজের আগে খাই নাই আর ওয়াজের পরে আর খাবার মতো পরিবেশ হয়েছে না আরসি আয়েশিয়া দাউদকান্দি এক জায়গায় ঘুমাইতে গেছি ঘুম তো আর ফজর ফজর তো ঘুমাইছে না কারণ খাবার নাই আবার কেউরে বলতে পারি না যে আমি খাই নাই পানি খাইছি একটু ভরে ভরে পানি খাইলে তো আবার ভরসা করতে হবে একটু ভরে ভরে আর এই রাত ঘুম হয়েছে না খাবার না থাকলে ঘুম আসে না আবার ভাই যে জিনিসটা বলছিলাম তিন ভাই স্বপ্ন বানাইব ভালো স্বপ্ন বললে রুডি খাবে তিন ভাই চোখ বন্ধ করছে স্বপ্ন বানাইতেছে শুরু ভাই দেখলো জোর যার মুল্লুক থার তার চাইছো শুধু বয়সও শুধু ধাক্কা ধাক্কি কুস্তাকুস্তি কিলাকিলি করে সে পারবে না বাকি দুইটার সাথে যা করতে হয় তাকে যান বাসাই থেকে রুটি আগেই খাইতে হবে এই শুধু ভাই আস্তে আস্তে ঘুম থেকে উঠিয়া দুই বাইরে ঘুমো রেখে সে ব্যাগ থেকে রুটি বার করিয়া খাইয়া ঘুমাই গেছে কয় যান বাসানি ফরজ যাওয়াই পরে হবে একটু পরে বড় ভাই লাগতে উঠছে কয় তাড়াতাড়ি উঠো বলে কি হয়েছে বলে স্বপ্ন দেখছি বলে কি স্বপ্ন এবার বড় ভাই কয় আমি স্বপ্ন দেখছি দেশের প্রধানমন্ত্রী হয়েছি বুট পাইয়া না বুট সারা আরো জোরে ঘুমো প্রধানমন্ত্রী হয়েছে রাত্রে আমাদের দেশে নয় বিশ্বের অনেক দেশে আছে রাত্রে নির্বাচন হয় বুঝেন নাই কথাটা সদস্য গেছে 500 জন ধরেন বুটার 500 জন সন্ধ্যাবেলায় গণনা করে দেখে 5000 বুট এগুলা করতে গিয়ে দিছে রাত্রে দিছে আর নাহলে কবরস্থানের কিছু মুর্দে গান গিয়ে দিছে জোরে কণ্ঠে কিনা আমার বুট উঠছে ভাই কিন্তু আজ পর্যন্ত বুট কেন্দ্রে গিয়ে দেখি বুট দেওয়া শেষ হয়ে গেছে বুট দিতে পারি নাই তো বড় ভাই দেশের প্রধানমন্ত্রী হয়েছে সেনাবাহিনী রায় বিডিআর চতুর্দিকে গ্রাহ করে রাখছে ফুল ছিঁড়াইতেছে দেশের প্রধানমন্ত্রী আহলান সাহলান মারহাবার ওয়েলকাম জানাইতেছে এবার বড় ভাই কয় আমার স্বপ্নটা ভালো কারণ প্রধানমন্ত্রীর থেকে উপরে কোনো শ্রেণী চেয়ার নাই এটি সর্বোচ্চ চেয়ার প্রধানমন্ত্রী যা কয় দেশ এভাবেই চলে তো আমি প্রধানমন্ত্রী আমি সবার নেতা আমার রুটিটা দেও রুটি আমি খাইমু কারণ আমার স্বপ্ন ভালো ছোট ভাই কয় হ বড় ভাই স্বপ্ন তো ভালো হে কিন্তু কাম বানাইছে এবার মেজু ভাই কয় বড় ভাই তামেন তামেন আপনার স্বপ্ন থেকে আমার স্বপ্ন ভালো বলে তুই কি স্বপ্ন দেখেছ মেজু ভাই কয় বড় ভাই আপনি দেখেছেন দেশের একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ ছোটু দেশ এটা মানচিত্র কুইজা পাওয়া যায় না আর আমি দেখেছি সুলাইমান নবীর মতো বিশাল বড় সিংহাসনের মালিক সারা পৃথিবীর বাদশাহ হয়ে গেছি গা এই পৃথিবীর বাদশাহ হওয়ার পরে দেউ দানো পরি পাখার মধ্যে আমার ঘুরতেছে পাখার মধ্যে আমি ঘুরতেছি এর চেয়ে কি বড় কিছু হয় আপনার বাদশাহ মাত্র একটা দেশ আর আমি সুলাইমানের মতো সারা পৃথিবীর বাদশাহ রুটি আমি খাবো আমার স্বপন ভালো রুটি আমাকে দাও ছোটু ভাই কহ বড় ভাই স্বপন থেকে মেজু ভাই স্বপনটা ভালো এবার বড় ভাই আর মেজু ভাই দুই ভাই মিলে ছোটু ভাইকে ধরছে ও ছোটু তুই কি স্বপ্ন দেখছ তাড়াতাড়ি বল এবার ছোটু ভাই কয় ভাই গোস না আমি যখন ঘুমাইছি ঘুমের করে স্বপ্ন দেখি 80 মন ওজনের বিশাল বড় একটা পাথর নিয়ে দেও আইছে দেও আয়া কয় ছোটু ঘুম থেকে উঠটা রুটি খা নাইলে মাইরে ফেলাই দিব আমি তো বলছি বিপদ ভাই আমার যান বাসাই দিকে বড় ভাই তোমার কাছে পাইছি না তোমার দিকে চতুর্দিকে সেনাবাহিনী র্যাব গেরাও দেওয়া ভাই বড় ভাই এই জন্যই তোমার কাছে গেছি না আর মেজু ভাই তুমি তো ফরির ফাঁকায় ছিলা তোমরা দুই বাইরের না পাইয়া আমার যান বাসাইতে রুটি খাইলেছে আমার মাফ করে দিও এই দুনিয়ার জগৎটা হলো ধান্দাবাজি যে যারে মাইরে খাইতে পারে জোরে কণ্ঠে কিনা
এই জন্যই আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর আমি আল্লাহর দরবারে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিহিল লাযাতি আনিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যু দুনিয়ার সব মজা কর্তন করে পরকালের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মরণের কথা স্মরণ করো, কারণ মরতে হবে সবাই, আর সবাই মরলে দুনিয়ায় দুই লম্বরি করে আমি আল্লাহর কাছে আসলে 12টা বাজাই দিব। জোরে কণ্ঠে কিনা হিসাব আছে কিনা, পৃথিবীর অনেক সিসি ক্যামেরার মধ্যে দুই লম্বরি করা যায়, গুলতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বাজা যায়, জজ কুদে গুলতে বাসা যায়, এমপি মন্ত্রীকে গুলতে অনেক কিছু করা যায়, কিন্তু পরকালে মরার পরে আল্লাহর বাহিনীকে গুষ দিয়ে কোনো কাজ হবে? আরো জোরে, কিছুই হবে না, কোনো কিছু হবে না। চাই দুনিয়ার আদালতে অন্যায় করে পার ফেলো, পরকালের আদালতে অন্যায় করে পার পাওয়া যাবে, এটা আশাই করেন না। আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর বলেছেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে জ্ঞানী হইল ওই ব্যক্তি যে মরার আগে মরার পরের জীবন নিয়ে চিন্তা করে। নবী বলেন যারা বুকা তারা মরার আগে মরার পরের জীবন নিয়ে চিন্তা করে না, সবচেয়ে বুকা হইল ওই ব্যক্তি যে বলে আমি গুনাহগার, আল্লাহ আছেন গাফফার। আমার মুসল্লি ভাইরা, পৃথিবীটা আল্লাহ তাআলা চালাইতেছেন, একটা হইল আদতুল্লাহ, একটা হইল কুদরতুল্লাহ। আল্লাহ শত শত হাজার বছরের গুনাহ মাফ করতে পারেন, কুদরত আছে, কিন্তু আল্লাহর নিজাম হলো মান আমিলা সোয়ালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা, গুনাহ করেছো নিজের জন্য, ভালো কাজ করেছো নিজের জন্য। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের আমল দিয়ে আরেকজনের কাজ হবে না। আমার বন্ধুগণ এই পৃথিবী থেকে তিনটা জিনিস শিওর, প্রথম নম্বর হলো আপনি আমি মরতে হবে, এটার মধ্যে মানুষের কোনো সন্দেহ নাই, সবাই মরতে হবে। দুই নম্বর হলো আমরা যখন মারা যাব মাল সম্পত্তি রেখে যেতে হবে, পৃথিবীতে এমন কোনো বুকা সন্তানও নাই যে বলে বাবা ইন্তেকাল করেছে, 50,000 টাকার একটা বান্ডিল বাবার কবরে রেখে দাও, এমন সন্তান কি আছে? আরো জোরে, এই পৃথিবী থেকে যখন চলে যাবেন মাল রেখে যাবেন, সব মানুষ মাল রেখে কবরে যায়। তিন নম্বর, এই তিন নম্বর জিনিসটা অবধারিত, আপনি পৃথিবী থেকে যখন যাবেন আমল নামা নিয়ে যাবেন, দুনিয়ার জগতে বিকাশ করতে হইলে ফিঙ্গার লাগে, ছবি লাগে, আইডি কার্ড লাগে, কিন্তু আপনার পরকালের বিকাশ করতে কিছুই লাগে না। আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, অটোমেটিক আপনার আমল নামা বন্ধ, আপনি যা আমল করেছেন সাথে কবরে চলে যাবে, আপনার আমল নামা কবরে বিকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই তিনটা জিনিস অবধারিত করে রেখে দিয়েছেন, সবাই মরতে হবে, আমল নিয়ে কবরে যাবেন, মাল রেখে যাবেন, মরার পরে তিনটা জিনিস অবধারিত। প্রথম নম্বর, মরার পরে আসার কোনো সিস্টেম নাই, এটা ওয়ান বাই রুট, মরার পরে কবরে যাওয়ার পরে আসার কোনো সম্ভাবনা আছে? এখানে কেউ আসেন নাকি আসছেন, তাকলে একটু বলেন দেখে যায় আসেন? আমার বন্ধু প্রথম নম্বর কবরে যাওয়ার পরে মরার পরে আসেন কোনো সিস্টেম নাই, দুই নম্বর হলো মরার পরে একজনের আমল দিয়ে আরেকজনের কোনো পার পাওয়ার সিস্টেম নাই। এই পৃথিবীর জমিনে আপনার ভাই লন্ডন থাকে, আমেরিকা থাকে, ফ্রান্স থাকে, সৌদি আরব থাকে, এক ভাই রুজি করে দেয় মা বাবা, আরও দুই তিন ভাই পালসার ধরাইয়া গাড়ি ধরাইয়া দুমদাম করে খায়, দামি মোবাইল চালায়, কিন্তু আপনি যখন মারা যাবেন মরার পরে আপনার ভাইয়ের আমল দিয়ে আপনি পার পাইবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কয়েক জায়গায় আল্লাহ বলেছেন একজনের আমল দিয়ে আরেকজন পার পাওয়া যাবে না। তিন নম্বরে জিনিস হলো মরার পরে, মরণের পরে আর মৃত্যু নাই, মৃত্যু নাই, আল্লাহ মৃত্যুকে জবে করে দিবেন, আপনার আর মৃত্যু হবে না, মরণ হবে না। ওয়ালা ইয়ামুতু ফিহা, এখানের মধ্যে কোনো মৃত্যু নাই, কোনো মরণ নাই, আপনি জীবিত থাকবেন না, শাস্তি হইলে জীবিত থাকবেন না, মরণ হবেন না, এমন একটা সিস্টেম। আমার বন্ধুগণ আল্লামা বাইহাকি সোহাবুল ইমানের 3334 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন
আল্লাহর নবী বলেন সাবাতুন সাত প্রকার লোক রয়েছে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন সাবাতুল লিল আবদে বান্দার জন্য সাত প্রকার বান্দার জন্য এমন রয়েছে আজরুহুন না ওয়া হুয়া ফি কবরি বাদা মাউতিহি আল্লাহ তাআলা মরণের পর সাত প্রকারের আমলনামায় কবরে সব বসাইবেন এমন কি কারো সব কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন আল্লাহু আকবার মান আল্লামা ইলমান প্রথম নম্বর যারা কোরআন শিক্ষা দেয় যারা কোরআন হাদিস পড়ায় আল্লাহ তাআলা তারা কবরে চলে গেল ওই সমস্ত আলেমরা কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে আমলনামায় সব যাইতে থাকবে সুবহানাল্লাহ ও বন্ধু আপনি যদি এই কোরআন পড়তে যদি আপনার টাকা পয়সা দেন দান খয়রাত করেন আপনি কবরে চলে যাবেন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে মাদ্রাসায় যারা কোরআন পড়বে নুরানি পড়বে কায়দা পড়বে আমপারা পড়বে আপনি কবরে চলে গেছেন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তাকে আপনি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নিয়মিত আপনার কবরে আল্লাহ সব পৌঁছাইবেন সুবহানাল্লাহ নবী বলেছেন কেউ যদি একটা কুয়া নির্মাণ করে পুকুর নির্মাণ করে অথবা টিপকল দেয় পানি খাওয়ার জন্য যতদিন পর্যন্ত পানি পান করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব যাইতে থাকবে আল্লাহু আকবার নবী বলেছেন গাছ রোপণ করেছি গাছ লাগাইছেন ফলের গাছ মানুষ যতদিন ফল খাবে আমল নামায় সব আপনি পাবেন আপনি গাছ লাগাইছেন ছায়াদার গাছ মানুষ ছায়া নেই আপনি আমল নামায় সব পাইবেন নবী বলেন আওয়ারাসা মাসহাবান কিতাব দিছেন মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ দিছেন কিতাব দিছেন আলেমদেরকে কিতাব দান করেছেন একটা কিতাব শত শত বছর যায় কিছু হয় না কিতাব পড়বে আপনার আমল নামায় কবরে সব যাইতে থাকবেন আল্লাহু আকবার আওবানা মসজিদান আপনি মসজিদ নির্মাণ করেছেন আপনি কবরে চলে গেছেন 100 বছর 200 বছর নয় কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে আল মাসজিদু বিমানজিলাতিল কাবা কাওয়াইদুল ফিকহ উসুলের কিতাব ইজমিন ইবনে জুজাইন মিসির কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ আসবাব ওয়ান নাজাইরের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর এই মসজিদগুলোকে কাবার অংশ বলেছেন ফুকায়ে কেরাম বলেছেন এটা মসজিদ হলো কাবার অংশ এই মাদ্রাসায় যারা দরজ দিরা নবীজির ভাগান আল্লাহ নবী বলেছেন আও বানা মসজিদান কেউ যদি মসজিদ বানায় যায় কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে যারা সেজদা দিবে যারা নামাজ পড়বে এই মসজিদে যারা দান খয়রাত করলো আল্লাহ তাদের আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাইতে থাকবে ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল বলেছেন যদি কবুতরের বাসা পরিমাণ কবুতরের ডিম বা বাসা পরিমাণ যদি কেউ মসজিদে দান খয়রাত করে সামান্য বুঝাইছেন আল্লাহ তাকেও পরকালে একটা জান্নাত বিশাল বড় একটা বালাখানা আল্লাহ তাআলা তাকে দান করবেন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেছেন আওয়ালাদুন সালিহুন ইস্তাগফির লাহু বাদা মাউতি কেউ যদি নেককার সন্তান রেখে যায় মরার পরে নেককার সন্তান যতদিন দুনিয়াতে থাকবে কোরআন শরীফ পড়বে তার জন্য দোয়া করবে আমল নামার মধ্যে সব পৌঁছাইতে থাকবেন আপনি যদি মাদ্রাসায় দান খয়রাত করেন মাদ্রাসার মধ্যে আপনি টাকা পয়সা দিলেন একটা ছেলে আপনার টাকা দ্বারা আলেম হইল হাফেজ হইল আপনার দ্বারা আপনার টাকা পয়সা দ্বারা একটা ছেলে কোরআন পড়তে পারে এমন অবস্থা যদি হয় আপনি কবরে চলে যাবেন আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে ছেলের প্রতিটা অক্ষরের দশটা নেকি করে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সব পৌঁছাইতে থাকবে